بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما بعد ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আয়োজিত মহামান্য রাষ্ট্রপতিকে স্মারকলিপি প্রদান উপলক্ষে আয়োজিত এই সমাবেশের মহতরম সভাপতি বাংলার শান্তিকামী মুক্তিকামী মানুষের প্রাণপ্রিয় নেতা আমাদের শ্রদ্ধাভাজন নেতা হযরত পীর সাহেব চরমোনাই মঞ্চে উপবিষ্ট ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ আমার নগরবাসী সহযোদ্ধা ভাই ও বন্ধুগণ, হাজার কথার এক কথা, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। বন্ধুরা, আমার আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ আর গ্রহণযোগ্য হয়, সেজন্য আমরা মহামান্য রাষ্ট্রপতিকে, দেশবাসীর পক্ষ থেকে, পীর সাহেব চরমোনাইয়ের পক্ষ থেকে লিখিতভাবে আমাদের বক্তব্য আজকে মহামান্য রাষ্ট্রপতির হাতে তুলে দেব। আর ইতিমধ্যে নেতৃবৃন্দ বর্তমান সময়, অবস্থা, পরিবেশ এবং পরিস্থিতির প্রেক্ষিতে আপনাদের সামনে বলিষ্ঠ বক্তব্য তুলে ধরেছেন। ভাই ও বন্ধুগণ, আমরা আজও দেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে উচ্চশিক্ষিত সুশীল সমাজ এবং প্রশাসন তথা রাষ্ট্রযন্ত্রকে আমরা বুঝাতে পারি নাই ইসলামী আন্দোলনের লক্ষ্য এবং উদ্দেশ্য কী। ইসলামী আন্দোলন এটি প্রচলিত ধাঁচের কোনো সংকীর্ণ ক্ষুদ্র দলীয় স্বার্থের রাজনীতি করে না। ইসলামী আন্দোলন নীতির আন্দোলন, আদর্শের আন্দোলন। এই নীতি এবং আদর্শ এমনই ফলপ্রসূ আল্লাহর রহমতে, যেভাবে জনতা আজকে ইসলামী আন্দোলনকে জানার জন্য, বোঝার জন্য এগিয়ে আসতেছে। ইনশাল্লাহ এই নীতি এবং আদর্শের রাজনীতি যদি আমরা বাস্তবায়িত করতে পারি, এই দেশে আর কোনো হানাহানি থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না, এখানে নির্মমতা নিষ্ঠুরতা থাকবে না, এখানে হয়রানি এবং মিথ্যাচার থাকবে না, এখানে কোনো মিথ্যা মামলা হবে না। এখানে যারা জন্মগ্রহণ করেছি, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ, খ্রিস্টান, আমার কৃষক, শ্রমিক, পেশাজীবী, শ্রমজীবী, মেহনতি মানুষ, সর্বস্তরের মানুষ এখানে নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে। আল্লাহর দেওয়া যে অধিকার, সেই অধিকার নিয়ে বাঁচার মতো বাঁচবে, সম্মানজনক জীবন এবং জীবিকা পাবে, জাতি ঐক্য এবং সংহতি কায়েম হবে, ভ্রাতৃত্ব এবং বন্ধুত্ব থাকবে, মানুষ মানুষের আপন এবং প্রিয় হবে, দেশে উৎপাদন হবে এবং সকল মিথ্যাচার স্তব্ধ হয়ে যাবে। আল্লাহ আলাল কাজবিন, আল্লাহর অভিশাপ যে সমস্ত কাজে করবে সব কিছু স্তব্ধ হয়ে যাবে, মাদক থাকবে না, নিরক্ষরতা থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না, দুর্নীতি থাকবে না, কায়েমি স্বার্থবাদী থাকবে না, টেন্ডারবাজ থাকবে না। এখানে টেন্ডারবাজদের অস্তিত্ব থাকবে না। বন্ধুরা, আমার এমন একটা শান্তির, একটা সুখের সমাজ বিনির্মাণের জন্য আমি বিশ্বাস করি বাংলাদেশে জন্মগ্রহণকারী প্রতিটি নাগরিক, প্রতিটি মানুষ চায়। সেই জন্য আজ পীর সাহেব চরমোনাইয়ের পক্ষ থেকে আমাদের এই যে হাত পাখা সারা বাংলাদেশে 300 আসনের প্রার্থীদের কাছে আমাদের প্রাণপ্রিয় নেতা এই হাত পাখা শান্তির প্রতীক হিসেবে তুলে দিয়েছেন। এই প্রতীক সার্বজনীন, দল, মত, জাতি, ধর্ম, বর্ণ, পেশা, শ্রেণী, স্তর নির্বিশেষে সব শান্তিকামী মানুষের প্রিয় প্রতীক হচ্ছে হাত পাখা। ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই,
ইসলাম ছাড়া মানবতার মুক্তি নাই, হাত পাখার কোনো বিকল্প নাই। কাজে জাতীয় স্বার্থে আজ গণমানুষকে উদ্বুদ্ধ করা, ঐক্যবদ্ধ করা আমাদের সকলের দায়িত্ব, কি বলেন ঠিক না? কাজে আমরা আজকে আবার নূতন করে শপথ নেব, আমরা নিজ নিজ এলাকায়, পাড়ায় এবং মহল্লায়, আমাদের থানায়, ওয়ার্ডে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, হাটে বাজারে, সর্বত্রই আমরা হাত পাখার পক্ষে প্রচারণা চালাব। আমরা যে যাদেরকে আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী দিয়েছি, তারা সৎ, তারা যোগ্য, তারা দক্ষ, তারা মানবতাবাদী, তারা শান্তিকামী, তারা জ্ঞানী এবং গুণী, তাদের সমকক্ষ কোনো প্রার্থী কোনো দল দিতে পারবে না।